এবছর আমাদের তীব্র ভাবনা আছে মাতৃঋণ, যে মায়ের আঙুল ধরে ছেলে বড় হচ্ছে, পরে সেই ছেলে আপনার বড় হয়ে শিক্ষিত হয়ে টাকা উপার্জনের জন্য সে মাকে হয় ফ্ল্যাটে বা বাড়িতে রেখে পরে একা রেখে চলে যাচ্ছে বাইরে পয়সার নেশাতে। মায়ের যে শেষ অবস্থাটা কি হচ্ছে, ছেলেবিহীন পুত্রবিহীন সেই সময়টা সে কি করে সময় কাটাচ্ছে, আমাদের থিমে আমাদের প্যান্ডেলে সমাজকে আমরা এটা দেখাতে চাইছি আর থিম থেকে। পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব প্রায় দোরগোড়ায়, তা বলা যেতেই পারে। আকাশে পেঁজা তুলোর মতো ভেসে যাওয়া মেঘ, মাঠে কাশফুলের দোলা যেন বার্তা দিচ্ছে মায়ের আগমনের সময় চলে এসেছে। জেলার বিভিন্ন দুর্গা উৎসব পুজো কমিটিগুলির মতোই শুশুনিয়া সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পূজা মণ্ডপে জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। গত বছর এই সার্বজনীন পুজো জেলার সেরা পুজোর শিরোপা পেয়েছিল। স্বাভাবিকভাবেই এবছর গতবারের রেকর্ড ভিড় ছাপিয়ে যাবে বলে জানিয়েছেন সার্বজনীন পুজো কমিটির সভাপতি মহিম রঞ্জন দাস। এবছর বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া সার্বজনীনের পুজো মণ্ডপের থিম রাখা হয়েছে মাতৃঋণ, এমনই জানিয়েছেন সার্বজনীন পূজা কমিটির উদ্যোক্তারা। শুশুনিয়া সার্বজনীনের ১৪তম বর্ষের এই থিম নজর কাটবে জেলাবাসীর। সার্বজনীন পূজা কমিটির উদ্যোক্তারা কোনো রকম ত্রুটি রাখছেন না পুজোর সম্ভারকে সাজিয়ে তোলার জন্য। সব মিলে নতুন রূপে নতুন থিমে সুসজ্জিত হতে চলেছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। বাঁকুড়া থেকে দেবজিৎ দত্তের রিপোর্ট, বর্ধমান টুডে। আয়োজন করছি বলতে শহরের থিমের সাথে আমাদের গ্রামের একটা থিমের যে লড়াই, সেই লড়াইটা করার জন্য আমরা এরকম থিমে একটা চয়েস করেছি। আর আমাদের বিগত দিনে টার্গেট ছিল একটা, যে গ্রামের থেকে আমরা শহর অঞ্চলে গিয়ে পর ঠাকুর দেখে এসেছি, প্যান্ডেল দেখে এসেছি, তো আমরা আলোচনা করেছিলাম শহরের লোককে আমরা আমাদের গ্রামে নিয়ে আসবো। তো কিছুটা হলেও আমরা সেটাতে সাকসেস, এবং সেটাতে আমাদের দায়িত্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। শহরের মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, ওনাদের প্রতি অসংখ্য আমরা কৃতজ্ঞ যে ওনারা আসছেন এখানে ঠাকুর বা মণ্ডপ দেখে যাচ্ছেন। এবছর আমাদের তীব্র ভাবনা আছে মাতৃঋণ। মাতৃঋণ বলতে আমরা যেটা এখান থেকে বোঝাতে চাইছি, যে আমাদের সমাজের ক্ষেত্রে যে প্রতিটা ম্যাক্সিমাম বাড়িতে ঘটছে, যে মায়ের আঙুল ধরে ছেলে বড় হচ্ছে, পরে সেই ছেলে আপনার বড় হয়ে শিক্ষিত হয়ে টাকা উপার্জনের জন্য সে মাকে হয় ফ্ল্যাটে বা বাড়িতে রেখে পরে একা রেখে চলে যাচ্ছে বাইরে পয়সার নেশাতে। মায়ের যে শেষ অবস্থাটা কি হচ্ছে, ছেলেবিহীন পুত্রবিহীন সেই সময়টা সে কি করে সময় কাটাচ্ছে, আমাদের থিমে আমাদের প্যান্ডেলে সমাজকে আমরা এটা দেখাতে চাইছি আর থিম থেকে। এবছর বাজেট আমাদের থাকছে আপনার ওই 5-5.5-এর মতো। প্রতিমা সাবেক যেমন থাকে সাবেকিয়ানায় থাকছে, তো সাবেকের মধ্যেও একটা আলাদা ঝাঁজ থাকছে বা মায়ের আলাদা রূপ থাকছে একটা, সেটা আমরা এখান থেকে ঠিক টাইমে ইয়ে করে দেবো। আলোকসজ্জা বলতে আপনার আলোকসজ্জা তো আমাদের গত বছরও বা তার আগের বছরও বিভিন্ন অ্যাট্রাকশান ছিল, এবছরও থিম অনুযায়ী অ্যাট্রাকশান থাকবে। এবং আশা করছি যে আমরা যারা আসছেন আমাদের কাছে ঠাকুর দেখতে যারা আসবেন, আমরা নতুন কিছু দিতে পারবো। ভিড় পড়তে প্রশাসনিক লেভেল থেকে যে খবরটা আমরা পেয়েছি, লাস্ট 3 বছর এখানে প্রায় 1,05,000 লোকের সমাগম হয়ে থাকে, এবং এই আশা করছি ভিড় আমাদের এবছরও ভিড় হবে। প্রশাসনের সাথে আমাদের কথা একপ্রস্ত হয়েছে, আমাদের সাহেব উনি আশ্বাস দিয়েছেন যে প্রশাসন পুরোপুরি আমাদের কমিটির পাশে থাকবেন, এবং সেটি বিষয়ে আমরা নিশ্চিত যে ওনারা আমাদের সম্পূর্ণ হেল্প করবেন।